মুহূর্তে আমাদের সঙ্গে রামকৃষ্ণ সিনহা রয়েছেন। আমি সরাসরি রামকৃষ্ণর কাছে যাওয়ার চেষ্টা করব। রামকৃষ্ণ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, দক্ষিণেশ্বর থেকে শুরু করে সর্বত্র কি ছবি রামকৃষ্ণ? সন্তু, তুমি এবং মনোরঞ্জন যেভাবে নৈহাটি এবং তারাপীঠের ছবি তুলে ধরছিলে, ঠিক তেমনই এখানেও, অর্থাৎ দক্ষিণেশ্বরেও এই ভক্তকুলের ভিড়। যে দক্ষিণেশ্বরে এই গর্ভগৃহের ছবি আমি দেখাবার চেষ্টা করছি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার যাবতীয় জীবনের একটা বড় সময়, অর্থাৎ 30 বছরেরও বেশি সময় যেখানে তিনি দিয়েছেন তার জীবনে, প্রত্যেক মুহূর্তে মাকে আজ শালঙ্করা মা হিসাবে তিনি পুজো করেছেন। এই কালী পুজোর রাতে যেখানে আজকে মা সাত নলি হার পরেছেন, যেখানে মা স্বর্ণ কাতানে সেজেছেন, যেখানে স্বর্ণ কাতান বেনারসিতে মা ভূষিতা হয়েছেন, সেই স্বর্ণ কাতানের রং আজ গোলাপি, এবং সেই সঙ্গে মায়ের যে সাতনলি হার, বাজুবন্ধ, পায়ের টানা রয়েছে। যদি মায়ের পুরো ছবি আমরা দেখাচ্ছি, সবাই দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মায়ের পায়ের যে টানা, সেই পায়ের টানার 5টি আঙুল থেকে টানাগুলি উঠেছে একেবারে মায়ের পায়ের গোড়া অবধি, এবং সেই সঙ্গে সেই মায়ের ওই পা দর্শন করা যে কি ভয়ানক দৃশ্য, সে কি প্রাণের দৃশ্য, সেই ছবি যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সঙ্গে মায়ের যে স্বর্ণালঙ্কার, অর্থাৎ তার যে মায়ের যে মুকুট, সেই মুকুটের একটি বিবরণ দিই আপনাদেরকে। এই মুকুটটি, যে মায়ের মুকুটটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মায়ের মুকুটে একটি অত্যন্ত অত্যন্ত দামি রত্ন খচিত রয়েছে, অর্থাৎ একটি দামি রত্ন সেই মায়ের মুকুটে রাখা আছে। সেই মুকুটটির আজকে আসলে মা জগদ্ধাত্রী মা, তিনি জগৎকে ধারণ করে রয়েছেন, ফলে তার কাছে এগুলি, এই স্বর্ণালঙ্কার, যেন তুচ্ছ একটি বিষয়। মাকে এভাবেই ঠাকুর সাজিয়ে তুলতেন, যে গল্প বারবার ধরে ফিরে আসে, মাকে নিজের কন্যারূপে কখনো তিনি পুজো করেছেন, কখনো নিজের মা রূপে পুজো করেছেন। ঠাকুরকে বারবার স্বামীজি জিজ্ঞাসা করতেন, আপনি কি ঠাকুর, আপনি কি ভগবান দেখেছেন? তাতে ঠাকুর বারবার বলতেন যে হ্যাঁ, ঠাকুর দেখেছি, মানে আমি মাকে দেখেছি, মায়ের সাথে কথা বলি। এবং সেটা কখনোই স্বামীজি মেনে নিতে পারেননি দীর্ঘদিন, যখন স্বামীজি বারবার ভুগছেন তার বিভিন্ন রকম অর্থনৈতিক কারণে সমস্যায় রয়েছেন। ঠাকুরের কাছে স্বামীজি গিয়ে বলছেন যে মা, আপনি মায়ের কাছে বলুন, আমি বড্ড অভাবে আছি। তখন ঠাকুর বলছে, যা তোর মায়ের কাছে যা, গিয়ে বল তোর অভাবের কথা। তখন বারবার স্বামীজি ঠিক এই পথ ধরে এই গর্ভগৃহে আসছেন, এসে মায়ের কাছে যাচ্ছেন এবং বারবার ফিরে চলে আসছেন, বারবার বোঝাবার মায়ের কাছে বলতে আসছেন তার অর্থ চাইকা, সেই অর্থের কথা বলতে গিয়ে বারবার বলে উঠছেন তার বিদ্যে চাই, বিবেক চাই, বৈরাগ্য চাই। এর থেকে আর বড় কি চাইতে পারতেন তিনি? আর ঠিক সেই জায়গা থেকে যখন স্বামীজি বারবার এই গর্ভগৃহে এসে মায়ের কাছে সেই কথা চেয়ে যাচ্ছেন আর ফিরে যাচ্ছেন ঠাকুরের কাছে, ফিরে যাওয়ার পরে ঠাকুর বলছেন যে কিরে, চাইলি নে, এবারেও চাইলি নে? তারপরেও তিনবার এই চাওয়ার পরেও যখন ফিরে গেলেন স্বামীজি, তখন তাকে দেখে ঠাকুর বললেন, যা মা বলে দিয়েছেন, তোর মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। আর ঠিক সেই গর্ভগৃহ যেখানে আজ সারা পৃথিবীর মানুষ এই গর্ভগৃহে একবার এই ভবতারিণীকে, যিনি ভবতারণকে সঙ্গে নিয়ে রয়েছেন, সেই ভবতারণ করছেন, ভবকে তারণ করছেন, সেই ভবতারিণী মাকে শ্রদ্ধা জানাতে একাধিক ভক্ত তারা সকাল থেকে এসে ভিড় জমাচ্ছেন। তারা শুধু একবার মাকে দর্শন করতে চান, এবং যে কথা আবার একবার বলে দিতে হয় যে মা আজকে শালঙ্কারা হয়েছেন। কিন্তু শালঙ্কারা মানে যার কাছে অর্থের, যার কাছে গোটা জগৎ, তার কাছে এই অলঙ্কার কি এমন দাম থাকতে পারে? কিন্তু আমার প্রাণের মেয়ে, আমার প্রাণের বেটি, সেই প্রাণের বেটিকে আমি আমার মতন করে সাজিয়ে দৃশ্য আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে এই মুহূর্তে মানুষের আবেগ, মানুষের ভক্তি, এবং ভক্তিতেই মেলায় শক্তি বলা যায়। সেই ভক্তি
আমরা দেখতে পাচ্ছি, পরতে পরতে অনুভব করতে পাচ্ছি। তুমি যেমন বলছিলে যে রামকৃষ্ণদেব বলেছিলেন যে ভাত কাপড়ের অভাব হবে না, এখন গোটা বাংলার মানুষ এবং সাধারণ মানুষ গোটা বাংলা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মন্দিরে নেমেছেন এবং এই মুহূর্তে মায়ের কাছে প্রার্থনা করছেন। এই মুহূর্তে উত্তর কলকাতার দিকে নজর রাখার চেষ্টা করব। প্রিয়াঙ্কা আমাদের অপর প্রতিনিধি সরাসরি রয়েছে, এই মুহূর্তে সরাসরি প্রিয়াঙ্কার কাছে যাওয়ার চেষ্টা করব। আমি নৈহাটির ছবি দেখাচ্ছিলাম, প্রিয়াঙ্কা এলিনা ছবি দেখাচ্ছিল, এই মুহূর্তে আনন্দমোহন ছবি দেখাচ্ছিল, রামকৃষ্ণদেব রামকৃষ্ণ ছবি দেখাচ্ছিল দক্ষিণেশ্বরের। এই মুহূর্তে তোমার কাছে কি ছবি রয়েছে, বাংলার মানুষ কি বলছে প্রিয়াঙ্কা? আমি প্রিয়াঙ্কার কাছে আসব, কিন্তু এই মুহূর্তে নৈহাটির ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস যে ছবি তুলে ধরছে কার্তিক মাস। একদম প্রিয়াঙ্কা আমরা শুনতে পাচ্ছিলাম, প্রিয়াঙ্কা যদি আরো একবার দেখানো যায়, প্রিয়াঙ্কার কাছে আমরা আসব, কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ, ছবি তুলে ধরছে অমিত নাথ, সেখানে শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে রয়েছে। আমি এই মুহূর্তে সুকিয়া সিট সংলগ্ন এই মায়ের মন্দির, এখানে মন্দিরের এই মাকে জীবন্ত কালী রূপে পুজো করা হয়, মনে করা হয় মা এখানে একজন 5 বছরের ছোট্ট বাচ্চা এবং বাচ্চা রূপেই মাকে এখানে পুজো করা হয়। পুজোর ভোগ হিসেবে মূলত চাল এবং কলা এই দুটো মাকে নিবেদন করা হয়, মনে করা হয় প্রচলিত আছে এখানে মায়ের কাছে, এই শ্যামা সুন্দরী মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। এবং প্রতি বছর এখানে সাধারণ মানুষের ভিড় বাড়ে এবং দর্শনার্থীদের ভিড় বাড়ে, প্রত্যেকেই আসেন মার কাছে কিছু চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য তারা আসেন এবং তারা মনে করেন তাদের আশা পূর্ণ হবে, এই বিশ্বাস থেকেই তারা এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে আসেন। এবং প্রত্যেকের যে ভিড় খালি করে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছিল তা তাদের বোঝাই যায় এখানে মায়ের প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস সম্পূর্ণ অটুট। তবে এই মন্দিরের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে শুধু, তা হলো এই মন্দিরে অমাবস্যার দিন, অমাবস্যার দিন একদমই প্রিয়াঙ্কা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এই ছবির পাশাপাশি সর্বেরিয়ার ছবি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবি দেখাচ্ছে, দেবব্রত বোসকে বলবো, দেবব্রত বোস এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। ভক্তদের যে আবেগ, সেই আবেগের ছবিটা দেবব্রত বোস দেখাবে, তারপর সর্বেরিয়ার ছবিটা আমরা দেখাবো। এই মুহূর্তে একজন কাঁদছে, কান্নায় ভেঙে পড়ছেন। আপনি আপনি চোখের জল ফেলছেন, মায়ের কাছে আর্তনাদ করছেন, প্রতি বছর আসেন না এবছর এসেছেন? মাঝে মাঝে মন চাইলেই চলে আসি। আপনি কাঁদছেন কেন? এভাবেই মানুষ আসছেন, চোখের জল ফেলছেন, অশ্রুধারা বইয়ে দিচ্ছেন। এই নৈহাটি, এই দক্ষিণেশ্বরের ছবিগুলো আমরা তুলে ধরবো।